প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর দিনাজপুর বোর্ড 2018 সালের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলটা করব। 8টা বোর্ডের মধ্যে ইতিপূর্বে আমরা 60টা বোর্ড কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা শেষ দিনাজপুর বোর্ডের 2018 সালের সৃজনশীলটা করব। তোমরা পাশে থাকো। তো এটা অধৃতাংশটা ছিল এরকম এরকম অঙ্ক আমরা ইতিপূর্বে অন্য বোর্ডেও কিন্তু করে এসেছি। আমি যেটা বারবার বলছি যে একই ধরনের অঙ্কই বারবার কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, তাই না? তাহলে একটা হলো এই অংশওয়ালা অঙ্ক, আর একটা ওই যে 6 বছরে কোনো আসল 6 বছরের মুনাফা আসলে এত, 3 বছরে এত, আগের বোর্ডে হয়তো বা ছিল এটা বরিশাল বোর্ডে। তো এই দুটা অঙ্কই কিন্তু বারবার ঘুরে আসছে। যাই হোক, তো এই অঙ্কগুলোতে আমরা আগে ক নম্বরটা আগে সেরে আসি। একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার আগে একটা কথা বলি যে আমার ইচ্ছে আছে যে এই ভিডিওটা শেষ করেই আমি এই লাভ ক্ষতির উপরে একটা ভিডিও দেব, যেটাতে আমি লাভ ক্ষতির আসলে 5টা ডিজাইন খুঁজে বের করেছি, 5 ডিজাইন। সেখানে সুন্দর এই ডিজাইনটাও আছে। যাই হোক, ওইটা যেহেতু এখনো আমরা করিনি, সো ওইটার কথা বাদই দিলাম। তো এইখানে একটা কথা না বললেই নয়, যেটা এর আগেও বোর্ডের অঙ্ক এসেছিল, সেক্ষেত্রে পার্সেন্ট দিয়ে লাভ বা ক্ষতি যেটাই দেওয়া থাক, এইখান থেকে আমরা সবসময় বলেছিলাম যে একটা লাইন তোমাকে লিখতে হবে, যেখানে এই পার্সেন্টের 100টাকে আমরা সবসময় ক্রয় মূল্য বলবো, আর বলবো যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি থাকলে 100 থেকে বিয়োগ দিতে হয়, আর এটা যদি লাভের কথা বলা হয় তাহলে 100-র সাথে যোগ দিতে হয়। তো আমরা এই লাইনটি প্রথমে লিখছি। দেখো, দ্রব্যটি বিক্রয় করে ক্ষতি হলো 5%, অর্থাৎ এই লাইনটা 100 টাকা ক্রয় মূল্য হলে, মানে এখানে আসলে পার্সেন্ট দিয়ে ক্ষতি থাক আর লাভই থাক, তোমার সবসময় 100টাকে কিন্তু ক্রয় মূল্যই ধরতে হবে, আর এইটা থাকলো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। যদি এটা লাভ হতো, এটাও বলে দিই, 5% লাভে বিক্রয় মূল্য, জাস্ট এখানে খালি যোগ হতো, আর কিছু না কিন্তু। তো ক্ষতির কারণে এটা বিয়োগ হলো, বিক্রয় মূল্যটা 95 টাকা আসলো। আর এখন দেখো, এইখানে যে মূল্যটা দেয়া থাকে তার উল্টোটা চায়। যদি এখানে বিক্রয় মূল্য দেয়া থাকে তাহলে ক্রয় মূল্য চাইবে, আবার যদি দেখো যে এখানে ক্রয় মূল্যই দেয়া আছে তাহলে বিক্রয় মূল্য চাইবে। তাহলে এখানে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা এই পার্সেন্টের এই লাইনটা থেকে, এই লাইনটা থেকেই সবসময় কিন্তু ডান বাম হয়, এই যে 100 আর এই যে 95, এই দুইটার মধ্যেই একটা বামে যাবে। তোমরা জানো ডান পাশ আসলে এইটা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে তাহলে ক্রয় মূল্যটাকে ডানে ফেলতে হবে। তাহলে ভাষাটা হলো 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ঐকিক নিয়মে এক একত 100/95, আর অঙ্কে যেটা তোমার 475 টাকা বিক্রয় মূল্য দেওয়া ছিল সেটাতে কত বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করলি 500 টাকা চলে আসবে ক্রয় মূল্য, এটি উত্তর। তো আমরা এখন খ নম্বরটায় যাই। খ নম্বরটা তোমরা এর আগেও দেখেছো, এই যে অংশ মুনাফা আসলের এত অংশ, এইভাবে বললে আমরা আসলটাকে সবসময় পি টাকা ধরে নিই। তাহলে খয়ে ঢুকলাম, মনে করি আসল পি টাকা। তাহলে বলা ছিল কি মুনাফা আসলের এত অংশ, তার মানে কি, সুতরাং মুনাফা হবে আসলের, তাহলে আসল যদি পি হয় তাহলে এর বা গুণন চিহ্ন তোমরা দিতে পারো এত। এইখানে কিন্তু অংশ লেখা যাবে না, এটা মনে রাখবো, টাকা লিখতে হয়। এখন এটা গুণ করলে যেটা হবে, এই পিটা উপরে 3-এর সাথে গুণ হবে, অর্থাৎ 3π/7 টাকা। এখন এখানে একটা অজ্ঞাত রাশি ধরা হয়েছে, যেহেতু পি টাকা, ক ধরলেও যেমন হয় একটা সমীকরণ গঠন করতে হয়। সো আমরা চলকের মাধ্যমে দেখো কি গঠন করব। এইখানে দেখো একটা মুনাফা আসল দেয়া আছে, তাহলে আমরাও যদি এখানে আসল কত আমার পি, আর মুনাফা বের করলাম এইটা 3π/7 টাকা, এই দুটো আসল আর মুনাফা যোগ করলেই তোমরা জানো মুনাফা আসল হয়। তাহলে সুতরাং মুনাফা আসল সমান ওই দুটো আমরা যোগ দিলাম, আর বাকিটা এটা ভগ্নাংশের যোগের নিয়ম। আশা করি ক্লাস 8-এ যেহেতু উঠেছো তোমরা এটা জানো, তাও দুঃখজনক অনেক স্টুডেন্ট এখনো এই অবস্থায় এসেও দেখা যায় ভগ্নাংশের যোগ পারে না। সেই জন্য একটু বলিনি যে এখানে এই পি এর নিচে একটা 1 ধরে নিতে হয়, সো 1 আর 7 এর লসাগু হয় 7, আর এই জায়গাটা 1 দিয়ে আসলে ভাগ দেওয়ার অত টাইম নেই। তোমরা চিন্তা করবা পূর্ণ সংখ্যা যদি থাকে, এটা যেমন ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যোগ বিয়োগের সময় এই যে ভগ্নাংশের যে হরটা আছে এটাই তো লসাগুতে আসে নিচে, এই যে 7। হ্যাঁ, সেক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা আর এই এই যেটা পূর্ণ সংখ্যা পি আর লসাগু, এই ডাইরেক্ট গুণ করে বসায় দিবা, তাহলে ওই 1 ধরার টাইম নেই আমাদের, তাই না? তাহলে 7 পি, আর হর আর লসাগু যখন একই হয় তখন আসলে এটা দিয়ে তো এটাকে ভাগ দিতে হয়, সেক্ষেত্রে যেহেতু একবার যাবে আর 1 দিয়ে তুমি যাকেই গুণ করবা তাই হবে, অর্থাৎ 3π-কে গুণ করলে 3π হবে। সেই জন্য শর্টকাট বুদ্ধি, এটা বীজগণিতে খুবই কাজে লাগে, যে হর আর লসাগু যখন দেখবা একই তখন এই যে উপরে যা আছে অর্থাৎ 3π, ওই জায়গাটায় তাই বসবে, আর পূর্ণ সংখ্যা থাকলে এই লসাগুর সাথে ডাইরেক্ট যেমন গুণ হয়ে 7π বসলো, এটাই।
সো এটা যোগ করলে হবে 10 পি, 10 পি বাই 7 টাকা। এখন উপরে উদ্ধৃতাংশে যে এই যে এই টাকাটা দেয়া ছিল, দেখো এই যে 10,000 টাকা, এটা মুনাফা আসল। আমরাও পি এর মাধ্যমে একটা মুনাফা আসল বের করলাম এই দুটো যোগ দিয়ে, আসল আর মুনাফা যোগ দিয়ে। এখন প্রশ্ন মতে করবো এটা সমান এটা, বাকিটা সমাধান এই সাত এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হয়ে গেল গুণ না করে আমরা এই 10টা গুণন আছে পরের লাইনে এসে বাই করে নিচে দিলাম। তোমরা ক্যালকুলেটারে যদি এটা গুণনও করে নাও একই উত্তর হবে, সেক্ষেত্রে এটা হবে 70,000। নেক্সট লাইনে যায় 70,000 ভাগ 10, ওই 7,000ই আসবে। তো আসল আমাদের বের হয়ে গেল। তো দেখি এখানে আর কিছু চেয়েছে কিনা। হ্যাঁ, এই এই অঙ্কগুলোতে সবসময় দুইটা জিনিসই চায়, আসল আর মুনাফার হার চায়। তাহলে সেক্ষেত্রে আমরা মুনাফার হার এখন দেখো সূত্রের সাহায্যে বের করতে পারবো। সেক্ষেত্রে সূত্রের সাহায্যে করতে গেলে তোমাদেরকে আগেও বলেছি যে রাফে এইভাবে সূত্রটা লিখবে, যে মুনাফার হারের সূত্র আসলো কি, আর সমান আই বাই পি এন। এখন এই তিনটা মান জানা থাকলে আমরা বের করতে পারবো। এখন আমরা মানগুলো খুঁজি নি, আসল পি একটু আগে আমরা বের করলাম, এই যেটা 7,000 টাকা, জাস্ট খালি এখানে ব্র্যাকেট একটু পি দিয়ে লিখলাম। এখানে আবার এর আগের বোর্ডেও এই ধরনের অঙ্ক করতে যাই বলেছিলাম যে যখন আসলটা দেয়া থাকে তখন দেখো কিভাবে লেখা হয়, আসল মাঝে কিন্তু কোনো সমান চিহ্ন নাই, ডাইরেক্ট একটা ব্র্যাকেটে পি সমান এত। আর এটাতেই যখন আমরা আসলটাকে ধরেছিলাম তখন খেয়াল করো যে মনে করি আসল সমান সমান চিহ্ন দিয়ে পি টাকা, দুইটা কিন্তু বেশ ডিফারেন্স আছে, এটা অনেকেই ভুল করে আসে। যাই হোক, এখন আসল দেয়া আসে আছে হিসেবে আমরা আসলের সাথে এইভাবে পি লিখে 7,000 টাকা লিখলাম। আর কি কি লাগবে আমার, আর বের করতে গেলে পি পাইলাম, এন দেওয়া আছে উপরে উদ্ধৃতাংশে দেখো 6 বছর, আর আই আইটা যেটা হয় যে উপরে উদ্ধৃতাংশে যে 10,000 টাকা তোমার মুনাফা আসল দেয়া ছিল, এই যে এটা তাই না, এই মুনাফা আসল থেকে আমরা এখনই যে 7,000 টাকা আসলটা বের করলাম, এই যে এটা মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে তোমরা জানো কি মুনাফা পাওয়া যায়। আর এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দুই নিয়মে করা যায়, একটা হলো এই মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিয়েও মুনাফা পাওয়া যায়, আর একটা নিয়ম আছে সেটা হলো এইখানে পি এর মাধ্যমে, এই দেখো পি এর মাধ্যমে একটা মুনাফা করা ছিল 3 পি বাই 7। এখানে যদি আমরা পি এর মান যেটা 7,000 পেলাম এটা যদি বসিয়ে দিই তাহলে 3 × 7,000/7, 7 দিয়ে 7,000 কে কাটলে 1,000 বার যায়, আর 3 দিয়ে গুণ দিলে 3,000, সেম কিন্তু বিয়োগ করে যেটা আমরা পাইছি এটাই আসবে। সো তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করতে পারো। আচ্ছা, তারপরে সরল মুনাফার সূত্র লিখে তারপরে আর এর সূত্রে চলে গেলাম, আর সমান আই বাই পি এন। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, আই এর মান 3,000, পি 7,000, আর এন এর মান 6। তো নিচটা আগে আমরা গুণ করি, যেখানে দেখবো দুইটা জিনিস আছে, যেমন উপরে একটাই, তাই দুইটা জিনিসের কাজটা আগে করে নিতে হয়, সেটা উপরেই হোক আর নিচেই হোক। আচ্ছা, নেক্সট লাইনে গিয়ে এটা 42,000 হয়ে গেল। তারপরে আমরা যেহেতু এটা শতকরায় প্রকাশ করে দিতে হবে আর এর মান বের করা, সো একটা উপরে 100 দিয়ে গুণ দিয়ে আমরা পার্সেন্ট করে দিলাম, বাকিটা ক্যালকুলেটারে আসলে দেখবা এখানে আরো ঘর আছে ডট ডট দিয়ে দেখিয়েছি। তোমাদের এই লাইনটা আসলে লিখতে হবে না, ক্যালকুলেটারে যখন দেখবা যে এরকম ব্যাপার, এটা আগের একটা ভিডিওতেও বলা ছিল, সেক্ষেত্রে দশমিকের পর দুইটা ঘর রাখতে হয়, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা আমরা দেখি যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো বাদ দেওয়ার সময় এই যে এই অঙ্কটার সাথে 14 যেটা ছিল এর সাথে এক যোগ করে দিতে হয়, আর যদি এটা 5-এর নিচে হয় যেমন এখন 2 আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো এক যোগ করা যাবে না, অর্থাৎ উত্তরটা আমরা 7.14 দুই ঘর রেখে দেবো। এবং অবশ্যই এক যোগ করা বিষয় থাকলেও আমাকে প্রায় লিখতে হবে, এক যোগ করার বিষয় না থাকলেও প্রায় লিখতে হবে, এটা শেষ। তাহলে আসল 7,000 টাকা আর মুনাফার হার এত, এই দুইটা উত্তর। আর গ নম্বরটা আমরা দেখে আসি, গ নম্বরে যেটা চেয়েছিল উক্ত মুনাফা আসলকে, তার মানে এই যে এটা মুনাফা আসল ছিল এটাকে এখন মূলধন ধরতে বলছে, অর্থাৎ মূলধন মানে কি আসল, এদিকে মুনাফার হার দেয়া আছে আবার বছর দেয়া আছে, একটা চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে তোমরা জানো চক্রবৃদ্ধি মূলধন সিটা আগে বের করতে হয়, কেননা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি। সো আমরা এখন সি বের করতে থাকি, গ নম্বরে আমরা ঢুকলাম, তাহলে দেয়া আছে মুনাফা আসল ছিল এটা, ওই মুনাফা আসলটাকে ওরা বলে দিয়েছে যে মূলধন ধরো অর্থাৎ আসল ধরো, ধরলাম। আর মুনাফার হার দেয়া ছিল 10%, আর এটা জানো মুনাফার হার দেয়া থাকলে পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হয়, তারপরে এটা 10/100 করলে ক্যালকুলেটারে তোমাকে 0.1 দেখাবে। আর সময় গ নম্বরে দেয়া আছে 3 বছর, আর আমরা এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখলাম সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r^n। আর এই লাইনটা আমরা এর আগেও দেখিয়েছি, যখন মান বসাবো তখন এই কথাটা আমরা লিখে করবো, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন, তাহলে পি এর মান হলো 10,000, একই থাকলো, আর এর মান 0.1, আর এন এর মান 3 পাওয়ারে। সো এইটা আগের ক্যালকুলেশন আমরা দেখেছি, এটা আগে লিখবো, তারপরে ব্র্যাকেটের জায়গাটা গুণ চিহ্ন দিয়ে ভিতরটা অটো যোগ করে নেবো, যে এটা যোগ করলে হয় 1.1, আর পাওয়ারে যত থাকবে ওটাকে ততবার লিখবো, স্কোয়ার থাকলে 2 বার, আর 3 পাওয়ার থাকলে 3 বার, এটা চক্রবৃদ্ধিতে 3-এর উপরে সাধারণত থাকে না। যাই হোক, এখন ক্যালকুলেটারে এটা পুরোটা গুণন দিলেই তোমার এইটা দেখাবে, এটা হলো কি আমরা সি এর মান বের করলাম 3 বছর পরে। আর যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে তাহলে সি মাইনাস পি, তাহলে সি হলো এইটা, আর পি যেটা আমাদের আসল এই যে এটা 10,000 টাকা ধরতে বলেছিল এইটা আমরা বিয়োগ দিলেই 3310 টাকা পেয়ে যাবো। তো আজকে এ পর্যন্ত আমাদের 2018 সালে সবগুলো বোর্ডই, 8টা বোর্ডেরই
সৃজনশীল দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হলো। এখন ডে বাই ডে আমরা অন্য অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমার বিশেষ একটা ভিডিও থাকবে, সেটা হলো শতকরা লাভ ক্ষতির কতগুলো ডিজাইন নিয়ে অঙ্কগুলো, যেটা আসলে কি বলবো তোমাদের ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় বলো বা যে কোনো চাকরির ইন্টারভিউতেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই জিনিসগুলো খুবই সমস্যা করে, যার কারণে পরের ভিডিওতে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা দেখবে। ধন্যবাদ।